ওদিন আমি দেখলাম যে সে হইলো আমার স্বামীর ভিতর যে ওই গেছে আমার নাতি কুল আছে সুন্দর নাতিয়া লাগি কিন্তু সে কই যে ইন্নালিল্লাহ আমি কাজে হইতে তোমার শুয়া ও কাছে আমার নাতিও কাছে যারা রাখি কাবিলের বাজারও থাকছে না খুব তাজ্জুব লাগলো আমরা মাফ আজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির আমার যার আলোচনা করলাম তার প্রিয় মসজিদ যে এই কিন্তু শহীদ আহমদ বেল্লগের বয়স ফসলা বলিয়া আমি ওই তবলিগের নেশা বল যে যাই নেশা কিছুন তার আপ গীতি মনে বলি পরিষ্কার এবং আজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি তার প্রিয় মসজিদ ওর গুরুর মাঝে লিখে দিবার লেগে এক শেয়ার দিছিলাম এর মাঝে ওখানে লেখা আছে যে আমার কি রই যাওয়া আর গেম ফিরি লাগে যে শহীদ আহমদ বেল্লগের বলা হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি আমার মনকে পরিষ্কার হবার লাগিয়া কিছু আল্লাহকে যখন দাবুদা করবা আল্লাহ ইসলাম ইনশাআল্লাহ দিবা খালি কোথাও উনি ইচ্ছার মাঝে একটা বাই করেছে সময় যে কাটাই না এটা লাগে একদিন পোস্তারি না আমার মনে হয় যে দিন অনুষ্ঠিত সৌর জালিকে অনুভব সৌর পোকা হবে জবাব দিলি জন্য লক্ষ কোটি মানুষ এক ভয়াবহ মাঠে খুঁজে আসবে শরীর অনেক শহীদ তাদের রক্ত বাং তারাঙ্গা মস্তক নিয়ে সেখানে উপস্থিত হবে আমার সৈয়দ আহমদ শরীফ বেরলভী রহমতুল্লাহ ভারতে আজাদি আন্দোলনের অগ্রদূত যিনি তার কানের বিনিময়ে সূচনা করেছিলেন এ দেশ আজাদ হওয়া বালাগুলোর প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন दस्ते गाने खंजरे तस्लीम रा हर जमान गई में जाने किसे कुने जम नामरा से बालकुली कंतरी चले जाए वो भी रखते सुना जा कौन दोनों दूर से मुश्किल और मजाहिद बनी ने आपको कंधे जिंगे पहुंचे जेनु आकाश है से मुक्त आकाश है तारा तादें अवस्था दोस्तों चलो मैंने चले आती এই তারাগুলি জানে ভারতভূমি যে ভারতভূমি এই মজলুম কাবিলা এই মজলুম মুসলমানকে নিষ্কৃতি দেওয়ার জন্য যে দরবেশ বালাপুর থেকে বের হয়েছিলেন আজকে তার শেষ দিন ত্রিশক্তির বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়েছিল মারাঠা শিখ এবং ব্রিটিশ সে তো আকুল কাবিন পরদিন তিনি ডিফেন্সে মৃত্যুবরণ করলেন কয়েকটি বুলেট সাজায় মৃত্যুবরণ হযরত শাহ আব্দুল আজিজ মার্কিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং যে শাহ আব্দুল আজিজ মার্কিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহির দরবারে বসে একসঙ্গে তার এক বৈঠকে পাঁচ লতিফাতে যে তয় হয়েছিল উইলিয়াম হান্টারের বর্ণনা মতে যখন শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ হজের ত্রিয়ণে মাত্রহারে ওহাবি দিয়ে বহিষ্কার করা হয়েছিল সেখানে কোনো ওহাবি নিরাপত্তা ছিল এই সময় তিনি সপক্ষে করেন তিনি পাক মদিনায় শহীদের কলমা ইসলামের পাক মদিনায় রসুল পাক ইসলামের মাজার শরীফের প্রধান খাদিম তার কাছে বয়স করেছিলেন এই সুযোগে অতি নিকট পাকিস্তানের মাজারে তিনি গন্ডা বর্ণনা মারাতবা করেন যখন ওহাবিদের বাণী হচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া ঠিক নয় মদিনা শরীফ যাওয়ার পথে তত্র ডাকাতির সম্ভাবনা ছিল এক জায়গায় তিনি বললেন তোমরা অস্ত্র প্রয়োগ না করে হিজুর বহাল সমুদ্র ভক্তের যখন 11টি ভাগ ঘাস ভাসল মক্কা শরীর উদ্দেশ্যে তিনি রওনা হলেন ভারত মহাসাগরে তিনি উপার সুরঙ্গের মধ্যে নৌকা ডুবল তিনি বললেন যে মিলাদ শরীফ তিনি তো সৌরে বিশ্বাসী মিলাদ পড়েছেন তিনি শেষ পর্যন্ত তা বলেছিলেন লোক কেহেঙ্গে যে শহীদ আহমদ মর গে মর তব তক জিন্দা হো জব তক হিন্দুস্তান কে জমিন মে জুলুম বাঁধে লোকেরা বলাবলি করবে যে শহীদ আহমদ শেষ হয়ে গেছে না আমি ততক্ষণ পর্যন্ত জীবিত থাকবো যতক্ষণ পর্যন্ত
ভারতে অত্যাচারের স্টিং লাগছেন, তিনি মৃত্যু বরং করেছেন সত্যি, কিন্তু তিনি অক্ষয় আমার হয়ে রয়েছেন লাখ। সেই এত অগণিত অন্তর থেকে শহীদ আহমদের রহমতুল্লাহ আলাইহির সেই মহব্বতকে বের করার জন্য যতই চেষ্টা করুন আপনার বিফল হবে তার চেয়ে মূল্য লাগি না। তার হযরত শহীদ আহমদ শহীদের রবি রহমতুল্লাহ আলাইহি বর্ণিত আছে, শেষ রাতে তিনি আকুল কান্নায় ভেঙে পড়তেন। স্বাভাবিক অবস্থায় জিহাদের ময়দানে হোক তিনি ওই কবিতা পাঠ করতেন, আর আমি এক ভিখারি তোমার দুয়ারে উপস্থিত, বলে দিগরে বলো মা যদি তোমার দুয়ার থেকে তাড়িয়ে দেওয়ার একটি দরজা আমাকে। সারা জীবন যিনি দরবারে লাইতে কাঁদলেন, কেতু চারটি চিৎকার বিনিময়ে তিনি সমস্ত জীবন কোরবান করে গেলেন, সেই মানুষের পিছনে যারা লাগলেন তাদের জীবনে কতটুকু অবদান আছে। তাই আমি বলি হযরত শহীদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক স্মৃতি, সেই বেরেলি থেকে গিয়ে লখনউ, লখনউ থেকে দিল্লি, দিল্লি থেকে আবার মুম্বাই, মুম্বাই থেকে এই পাক মদিনা মক্কা মুকাররমা, সেখান থেকে আবার স্বচ্ছবর্ধন পশ্চিমে অনুযায়ী এগিয়ে গেলেন এক দরবেশ। এই দরবেশের আঘাত কিন্তু সহ্য করতে পারল না ব্রিটিশ, তারা নিয়োগ করলো উইলিয়াম হান্টার, দি ইন্ডিয়ান মুসলমান, যেখানে আহাবি বলে আখ্যায়িত করা হল। আমার এখানে শেষ খাজা নেজামুদ্দিন রহমদুল্লাহ সময় একটা কথা, অনেক বই মাঝে পড়লে শুনলেন নেজামুদ্দিন রহমদুল্লাহ লিয়ার ডাকাই ওই তো ঘরে অন্য কোনো ডাকাই চাপটা পারই, কিন্তু তার জিন্দেগির অক্ষরে অক্ষরে বুজুর্গানের কেরামার কাছে সংরক্ষিত আছে। আমার জ্ঞান অতি সীমিত, আমার নিজের দেশেও সিরতে নেজামি ইত্যাদি আকবরে আপনার দুটা আছে, কোনো কোনো ফাইসি না দেন ঢাকাইতে আসলা তার জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত সমস্ত ইতিহাস সংরক্ষিত। কেউ ভুল বুঝেই না জানি আমরা মাহবুবের আই হাজারে জামুদ্দিন রহমতুল্লাহ আলাই আমরা সিলসিলার যে বহু বড় বুজুর্গ, তাই নিয়ে সময় ঢাকাইতে আসলে হইলে আপনার ওয়েট কমে যায় গিতা অন্য জন ডাকাতির কেন অন্য বাহিনী নিবাদ অন্য বাহিনী যারা সুবিধাও দ্রবীয় রহমানের সম্বন্ধে পুরো ছিল না আরও কোনো লাইকে সিলচরি ও দেনা কোথা মাটিলা এই ডাকাইতে আসলে যারা তো বাবা করতাম বড় বড়।